নবগঞ্জ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণী বাংলা প্রথম পত্র বিষয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আসলে নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমাদের সকলেরই পছন্দের বিশ্বকবি, যিনি বাংলা সাহিত্যের দীপ্তমান নদী কথার ছন্দে এঁকেছেন কত না ছবি। তিনি 1861 সালে করেন জন্মগ্রহণ, 1941 সালে করেন মৃত্যুবরণ, তারপরও বাংলার মানুষ আজও তাকে করে শ্রদ্ধা ভরে স্মরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুর পড়িয়েছিলাম, কিন্তু কিছু কারিগরি ত্রুটির কারণে সেই ক্লাসটা কন্টিনিউ করা সম্ভব হয় নাই বা অনেক শিক্ষার্থী দেখতে পায় নাই। এই জন্য আবার আজকে ক্লাসটা রিভিউ করবো এবং পরে আর একটা কবিতা আমরা পাঠ করবো। আমরা আসছি ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুর, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। পৃথিবীটা অনেক বিশাল, প্রশস্ত একটা পৃথিবী। এই পৃথিবী খুব অল্পই আমাদের জানা। কবি সেই কথায় বলছেন, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী, কত গিরি, সিন্ধু, মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত গরু রয়ে গেল। জীব এবং জড় এই দুটি জিনিস নিয়ে এই যে আমাদের বৈচিত্র্যময় পৃথিবী, এই পৃথিবীর সব কিছুই আমাদের গোচরে আসে না বা আমাদের চোখের সামনে আসে না, সব কিছু অনেক কিছু অগোচরে থেকে যায়। বিশাল বিশ্বের আয়োজন এই যে বিশ্ব, এর বিশাল একটা আয়োজন, মন মন জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক মন, কিন্তু কবির মন জুড়ে খুব ক্ষুদ্র এক মন জুড়ে থাকে কবির মনে সেই বিষয়টি, পৃথিবীর বিষয়। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাকে অক্ষয় উৎসয়। সেই যে কবির যে অল্প জানার যে বিষয়, সেই জন্যে তিনি তার নিজের কাব্য ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্যে সেই অক্ষয় উৎসাহে গ্রন্থ যত সব আছে, ভ্রমণ বৃত্তান্ত আছে, সব কিছু উনি পড়েন। তিনি বলছেন, যেটা পায় চিত্রময় বর্ণনার বাণী পুরায়। এই বাংলা সাহিত্যকে, বাংলা কাব্য সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যকে উনি কুড়িয়ে এনেছেন। জ্ঞানের দীনতায় আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ ধরে। ওনার যে জ্ঞানের যে দীনতা, জ্ঞানের যে গুণটি আছে, এইটা উনি যতটুকু পারেন ততটুকু তিনি অন্য জায়গা থেকে সেটা পূরণ করার চেষ্টা করেছেন। আমি পৃথিবীর কবি, যেটা তার যত উঠে ধনী, আমি বাঁশির সুরে সারা তার জাগবি তখনই। এই সব সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে কবি বলছেন, আমি পৃথিবীর কবি, আমার বাঁশির সুর অনেক জায়গায় বেড়েছে, আমি যে কাব্য সাধনা করেছি সেই কাব্য সাধনার মধ্যে তবুও কিছু যেন ফাঁক রয়ে গেছে। তাই তিনি নিজের সীমাবদ্ধতার কথা বলেছেন, নিজের মনের অপূর্ণতার কথা বলেছেন। প্রকৃতির ঐকতা সত্ত্বে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মনে এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের। পৃথিবীব্যাপী অনেক কবি কাব্য রচনা করেছেন, সাহিত্য রচনা করেছেন, তাদের সাথে তার যোগাযোগ আছে, কবির যোগাযোগ আছে, তিনি সবার সঙ্গ লাভ করেছেন, সেখান থেকে আনন্দ উপভোগ করেছেন। কিন্তু তারপরে বলছেন, পাইনি সর্বত্র দ্বার, প্রবেশের দ্বার বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রা। তবুও তিনি বলছেন, পৃথিবীর সব জায়গায় সব ক্ষেত্রে প্রবেশ করতে পারেন নাই, ওনার সামাজিক জীবনযাত্রার যে বিষয়গুলি আছে সেগুলো ওনার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে। চাষি খেতে চালাইছে হাল, তাকি বসে তার বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলেছে সমস্ত সংসার। সংসার চাষি খেতে চাষ করছে, তাতি তাঁত বুনছে, জেলে জাল ফেলে মাছ ধরছে, এদের কর্মের উপর নির্ভর করে, এইসব শ্রমজীবী শ্রেণীর মানুষের নির্ভর করে এই পুরো পৃথিবী, পুরো এই সংসারটা চলছে। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চেয়ে নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতাবরণে। এই প্রাপ্ত জনতা এদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং একটা উচ্চ মঞ্চে বসে উনি আসন গ্রহণ করেছেন, কিন্তু তিনি যেখান থেকে অবলোকন করছেন সেইখান থেকে তিনি এই প্রাপ্ত জনতাকে তুলে ধরতে পারছেন না তার সাহিত্যে বা কাব্য সাহিত্যে এবং উপস্থাপন করতে পারছেন না। মাঝে মাঝে গেছি আমি ওপার আর প্রাঙ্গণে ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। মাঝে মাঝে উনি উনার ওই যে সামাজিক জীবনযাত্রার যে বাধা বিপত্তি ছিল সেইগুলো অতিক্রম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়ায় পাড়ায় যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেন নাই নানা ধরনের সংকীর্ণতার কারণে, নানা ধরনের সীমাবদ্ধতার কারণে, নানা ধরনের মানে বেড়ার কারণে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের কথা। তিনি বলছেন, যে ক্ষুদ্রতর জীবনের সাথে বৃহত্তর জীবনের যদি যোগাযোগ করা না যায় তাহলে সেই যে সেই সাহিত্য যে সৃষ্টি হবে যোগাযোগ করা না গেলে সেই সাহিত্য কৃত্রিম পণ্যে ব্যর্থ হবে।
তাই আমি মেনে নেই সেই নিন্দার কথা, আমার সুরের অখণ্ডতা। তাই তিনি বলছেন যে আমার যে নিন্দা আছে, আমি যে প্রাপ্ত জনতাকে উপস্থাপন করতে পারিনি, সেই নিন্দার কথা আমি মেনে নেই, আমার সুরের অখণ্ডতাকে আমি মেনে নেই, যেই সুর সকলের কানে পৌঁছায় নাই। আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বোচ্চ গামী। তিনি বলছেন আমার যে কবিতা আছে, সেই কবিতা বিচিত্র পথে গেলেও সব জায়গায় প্রবেশ করতে পারে নাই। কৃষাণের জীবনের শরীর যে জোর, কৃষাণের জীবনের যে অংশীদার, কর্মে কথায় সত্য আত্মীয়তা করে অর্জন, যিনি এই কর্ম কথার মধ্য দিয়ে এই শ্রমিকের সাথে আত্মীয়তা অর্জন করেছেন, যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। তিনি বলছেন যে মৃত্তিকা সংলগ্ন যে কবি মাটি ও মানুষের কথা বলে, সেই কবির বাণী শোনার জন্য তিনি কান পেতে আছেন, অপেক্ষায় আছেন। আবার বলছেন এসব কবি অখ্যাতজনের নির্বাক মনে, যেসব ব্যক্তি অখ্যাতজন, দাত্যজন, বিচ্ছিন্ন জনতা এবং নির্বাক মন, যারা মনের কথা প্রকাশ করতে পারে না, যারা তাদের সুখ দুঃখের কথা বলতে পারে না, তাদের কথাকে তুলে ধরার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। মর্মের বেদনাজাত করিয়া উদ্ধার, প্রাণ ভেঙে দেশে দিয়ে গান্ধীন যেটা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও। তিনি বলছেন যে এই সাহিত্যে ভান্ডারে এই শ্রমজীবী শ্রেণীর যে স্থান না দেওয়ার কারণে সাহিত্যের যে রস, এটা উষ্ণতায় পরিণত হচ্ছে, সেই উষ্ণতাকে দূর করে রসে পরিপূর্ণ করে তোলার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তিনি আবার বলছেন অন্তর যে উৎস তার আছে আপনারই, আপনার অন্তরে সেটা সেই রসের উৎস, তাই তিনি বলছেন, তাই তুমি দাও তো বুধবারই, সেটাকে তিনি প্রকাশ করতে বলছেন। সাহিত্যের ঐক্যতার সঙ্গীত সভায় এক খেলা যাহাদের তারাও সম্মান যেন পায়। যে সাহিত্যের যে ঐক্যতান সভা আছে, যেটা সম্মিলিত স্বর বা সমস্বর, পৃথিবীর সকল সুরকে একসাথে বোঝানো হয়েছে এবং পৃথিবীর সকল মানুষের ন্যায্য অধিকারের কথা বলার সুরকে সাহিত্যের ভাষায় ঐক্যতান বলা হয়েছে, সেই জায়গায় যারা এক তারা দেখাতে তারাও যেন সম্মান পায়। মুখ যারা দুঃখ সুখে, যারা দুঃখ সুখে নির্বাক কথা বলতে পারে না, চুপচাপ থাকে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, বিশ্ব সামনে এগিয়ে যাচ্ছে তবুও তারা মাথা নিচু করে থাকে, মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, চাইলেও পারে না। তিনি বলছেন আবার কবিকে, রঘুনি কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনে, যেই সব মানুষ কাছে আছে, যারা পৃথিবীর কল্যাণে কাজ করেছে, পৃথিবীর উন্নতির জন্য কাজ করেছে, এই সভ্যতা বিনির্মাণে কাজ করেছে, তারা আমাদের অনেক কাছে আছে, তবুও তাদেরকে আমরা দূরে ঠেলে দেই, আমার সাহিত্যে তাদেরকে আমি স্থান দিতে পারি নাই নানা সীমাবদ্ধতার কারণে, নানা সংকীর্ণতার কারণে। তাই কবি অনাগত ভবিষ্যৎ কবিকে তিনি আহ্বান জানিয়েছেন, যেন যারা কাছে আছে, যারা এই পৃথিবীর কল্যাণে কাজ করেছে, মানবতার কল্যাণে কাজ করেছে, সেই মানবতার মানব ধর্মকে বা মানব ধর্মকে প্রশংসা তুলে ধরার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এই কবিতার যে আলোচনা, সেটা মূলত হলো কবি অশীতিপর, মানে 80 বছর বয়স্ক যখন বয়স তার, তিনি তখন এসে অনেক হিসাব নিকাশ করছেন যে আমি কী করেছি জীবনে, কোথায় আমার অপূর্ণতা রয়ে গেছে, কোথায় আমার ব্যর্থতা রয়ে গেছে। তাই তিনি এটা এই কবিতাটা একরকমের আত্মসমালোচনা, কবি হিসেবে নিজের অপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি। তিনি এখানে এসে যে তার সাহিত্য সাধনার সাফল্য ব্যর্থতার হিসাব খুঁজেছেন এই কবিতায়, অকপটে নিজের সীমাবদ্ধতা এবং অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন। জীবন মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন অকিঞ্চিতকরতা এবং ব্যর্থতা স্বরূপ। কবি বুঝতে পেরেছেন এই পৃথিবীর অনেক কিছু তার অজানা এবং অনেক কিছু অদেখা রয়ে গেছে। বিশ্বের বিশাল যে আয়োজন, এটা তিনি এই আয়োজন থেকে জ্ঞান লাভ করে তার কাব্যভাণ্ডারকে পূর্ণ করেছেন এবং অবশেষে তিনি জীবন সায়ান্নে সেই অনাগত ভবিষ্যতের সেই মৃত্তিকা সংলগ্ন যে কবি, মহৎ কবির আবির্ভাব প্রকাশ করেছেন, যিনি শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে সত্য এবং কর্মের মধ্যে সৃষ্টি করবেন আত্মীয়তার বন্ধন। এই ছিল আজকের এই কবিতার আলোচ্য বিষয়। আমরা দ্বিতীয় কবিতায় যাব, আমাদের দ্বিতীয় কবিতা আর একজন বিশিষ্ট কবি। আগে আমরা বলবো মাতা কুসুম কুমারী দাস বাংলা সাহিত্যের অন্যতম মহিলা কবি, যার অনুপ্রেরণায় তার সন্তান এঁকেছেন নৈসর্গিক ছবি, বাবা ছিলেন স্কুলের শিক্ষক, যার আদর্শে তারই সন্তান হয়েছেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক। আমি কার কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ, তিনি আর কেউ নন, জীবনানন্দ দাস। এই জীবনানন্দ দাস জন্ম হচ্ছে 1899 সালে বরিশালে, আমাদের এই পূর্ব বাংলায়। তিনি ছোটবেলা থেকেই, তার মা যেহেতু কবি ছিলেন, তিনি মায়ের কাছ থেকে অনুপ্রেরণা লাভ করেছেন এবং কাব্য চর্চা করেছেন। তিনি
তার কবিতায় নৈসর্গিক যে গ্রাম বাংলা যে নৈসর্গিক দৃশ্য সেটা অঙ্কন করার চেষ্টা করেছেন এবং ওই সময়ে তৎকালীন সময়ে ব্যক্তির বিসঙ্গতা আধুনিক যুগের হাহাকার যন্ত্রণাময় যুগলব্ধি সেটা তিনি তার কাব্য সাহিত্যে তুলে ধরার চেষ্টা করেছেন তার কাব্য সাহিত্যের মধ্যে গুরুত্বপূর্ণ হলো বেলা অবলা কালবেলা বরুণলতা সেন ছড়া পালক ধূসর পাণ্ডুলিপি প্রভৃতি অবশেষে তিনি 1954 সালে দুর্ভাগ্যজনকভাবে ট্রাম দুর্ঘটনায় নিহত হয়েছিলেন না হলে আমরা এই কবির কাছ থেকে হয়তো আরও অনেক কিছু বা ভালো কিছু পেতে পারতাম আমরা কবিতায় আসি কবি বলছেন এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মমতা রসে সিক্ত সহানুভূতিতে আর্দ্র ও বিষণ্ণ দেশ তার নাম হচ্ছে বাংলাদেশ এই পৃথিবীতে এক স্থান আছে এই স্থান বলতে আমরা এই কবিতায় দেখি যে কবি বাংলাদেশকে বুঝিয়েছেন সেখানে সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুতুলি ঘাসে অবিরল সবুজ ডাঙা আমরা জানি সবুজ শ্যামল আমাদের বাংলাদেশ সেই সবুজ শ্যামল ভরে আছে মধুতুলি ঘাসে সেখানে গাছের নাম কাঁঠাল অশ্ব বট জারুল বিজল নানা গাছপালা আছে যেমন বলছেন কাঁঠাল অশ্ব গাছ বট গাছ জারুল গাছ বিজল গাছ আবার বলছেন সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে ওর সকালে যে আমাদের সকাল যখন হয় প্রভাতের যে সৌন্দর্য তিনি প্যাকেটেন তিনি বলছেন যে মেঘের আড়াল থেকে যখন সূর্যের আলো যখন বিচ্ছন্ন করে তখন দেখলে মনে হয় সেটা যেন করমচা ফলের মতো আভাস ছড়ায় সেখানে বারুণী থাকে গঙ্গা সাগরের বুকে সেখানে বরুণ বারুণী বলছে জলের দেবতা তার সঙ্গে গঙ্গা সাগর এই বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের জায়গা দাঁড়িয়ে এই আমাদের যে নদীমাতৃক যে দেশ এই নদীমাতৃক দেশের যে নানা যে নদী আছে কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলঙ্গিরে দেই অবিরল জল এই সব নদীকে সবসময় সতুশ্রেণী রাখে এই বারুণী সেই কথা থেকে বলছেন সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল হাওয়ায় পানের বরজে যে চঞ্চলতা জেগে উঠে সেই চঞ্চলতা যেন ছড়িয়ে পড়ে এই শঙ্খচিল যখন ডানা মেলে আকাশে উঠতে থাকে সেই সময় সেইখানে লক্ষ্মীপ্যাঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ লক্ষ্মীপ্যাঁচা ধানের গন্ধের মতো মেয়মান অস্ফুট তরুণ সেইখানেও লক্ষ্মীপ্যাঁচা চুপচাপ থাকে সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর অন্ধকার সময় প্রথম দিকে একবার বলছেন প্রভাতের দৃশ্য পরে এসে আবার সন্ধ্যার দৃশ্য বলছেন পরে পরে তিনি বলছেন সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাস সুদর্শন এক ধরনের পোকা যে সন্ধ্যার অন্ধকার যখন নামে সন্ধ্যার বাতাস তখন সে তার ঘরে ফিরে যায় সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসী শরীরের পর এইখানে এসে দেখব অবশেষে অনেক সৌন্দর্যের প্রকৃতি সৌন্দর্যের বর্ণনা দিয়ে পরিশেষে তিনি তার মানস কন্যা তার প্রেয়সী নাম বলছে শঙ্খমালা নাম তার এই শঙ্খমালা নাম বলছে যে শঙ্খমালা হলুদ শাড়ি পরে আছে এবং তার বর্ণশোভা আরও বৃদ্ধি পাচ্ছে এই বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে তারে আর খুঁজে পাবে না তুমি এই যে বিশাল পৃথিবী আর কোথাও এমন সৌন্দর্যের ছটা তুমি দেখতে পাবে না এবং এইরকম শঙ্খমালা কোথাও তুমি দেখতে পাবে না বিশালাক্ষী দিয়েছিল বল বিশালাক্ষী যাকে দেবী দুর্গা বলা হয়েছে এই দেবী দুর্গায় এই শঙ্খমালাকে বর দিয়েছিলেন আশীর্বাদ দিয়েছিলেন তাই সে জন্মেছে নীল বাংলা ঘাস আর খানির পুত্র এই কারণেই এই বাংলা যে নীল বাংলা লাল সবুজের বাংলা ঘাস এবং ধানের ভিতর এই শঙ্খমালাদের জন্ম এবং এইখানে এই কবিতার মধ্য দিয়ে আমরা দেখব যে উনি বলছেন অনন্য সুন্দর এই দেশ প্রকৃতির সৌন্দর্যের এমন লীলা ভূমি পৃথিবীর আর কোথাও নেই এখানে অসংখ্য গুল্ম আছে বৃক্ষ আছে লতাপাতা আছে নাম তোমরা নিশ্চয় দেখেছ মধুকুপি কাঁঠাল অশ্ব বট বিজল জারুল এইসব এবং এখানে উনি সকালবেলায় সূর্য উঠলে যে নাচা সাতুলনা করেছেন বিশেষ করে করমচি বলছি আমরা সেটা সাতুলনা করছেন আবার পানের বরজে যে চঞ্চলতা জেগে উঠে সেটাও তিনি দেখছেন যে তখন দূর আকাশে সংঘশীল যেন মানে চঞ্চল হয়ে উঠছে যখন পানের বরজে হাওয়া লাগে তখন আকাশে যেন সংঘশীল চঞ্চল হয়ে উঠছে আবার তিনি বলছেন যে এই সন্ধ্যার অন্ধকার বাতাসে সুদর্শন হয়ে যায় এবং এই যে শঙ্খমালা তার যে মানুষ কন্যা তিনি তার কথা বলেছেন এই সব শঙ্খমালা পৃথিবীর একমাত্র এই বাংলাদেশেই পাওয়া যায় আর কোনো কোথাও পাওয়া যায় না কারণ দেবী বিশালাক্ষী তাকে আমরা দেবী দুর্গা বলছি তিনি এই শঙ্খমালাকে আশীর্বাদ করেছেন কবির জন্য
আজকের মতো এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবে, পরে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে সবাই বাড়িতে অবস্থান করো। সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।